আসসালামু আলাইকুম, আমি ফাতিমা রহমান, আমি একজন মুসলিমা। আমার পূর্ব নাম অর্পা সাহা, পিতা গৌতম চন্দ্র সাহা। আমি গত 5ই ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়মনসিংহে সশরীরে উপস্থিত হয়ে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেটের সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার বয়স 20 বছর, আমার এফিডেভিট নং 2291, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 41(1)(ক) এই ধারা অনুযায়ী আমি একজন প্রাপ্তবয়স্ক। সেই হিসাবে আমি যে কোনো ধর্ম অবলম্বন এবং পালন করার অধিকার রাখি। আমি কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমি নিজ ইচ্ছায় জেনে বুঝে এবং ইসলামকে ভালোবেসে এ ধর্ম গ্রহণ করেছি। আমি আবারও বলছি, আমি একজন প্রাপ্তবয়স্ক, আমি নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি দীর্ঘদিন যাবৎ ইসলামে কিছু বই পড়ে ইসলামকে জেনে বুঝে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি কোনো রকম কারো প্ররোচনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমার হিন্দু আত্মীয় স্বজন, মা বাবা, কাকা সবার কাছে আমার অনুরোধ রইল, আমার জন্য, আমার এই সিদ্ধান্তের জন্য অন্য কোনো ব্যক্তিকে অনুগ্রহপূর্বক হয়রানি করবেন না। আমি আবারও বলছি, আমি কোনো মানুষের কথায়, আমি কারো কথায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমি নিজ ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাকে মাফ করে দিবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।